সময় চ্যানেল আমি সোমা আর প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সামনে আমার দিনের শুরু থেকে শেষ তোমাদের সাথে ভাগ করে নিতে। আর আজকে একাদশী, কালকে যে দশমী ছিল তো আজকে একাদশী। আর এবছর তো দশমী মানে জগদ্ধাত্রী পুজোর দশমী পালন হয়নি, কারণ ঠাকুর ভাসান সব যে যার ঘাটে সে তার করেছে। তো আজকের দিনে শুরুটা করে ফেললাম ফাইনালি। তো আজকে ভাবছিলাম জাস্ট মন মরা একটু ছিল, পুজো 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 শেষ, ভালো লাগছিল না। এখন চলে এসেছি রান্নাঘরে, আর আজকে একাদশী সেই কারণে আজকে সকালবেলা কি কাণ্ডটা হয়েছে শোনো। সকালবেলা ওই শ্যামা চাল যেটা খাওয়া হয় সেটা শুভ এনেছিল, আর রান্নাও করেছি। এই তো মুখে তুলতে পারেনি আজকে চালটার মধ্যে, জানি না কোন দোকান থেকে এনেছে আজকে, বাট চালটার মধ্যে যাই হোক যেখান থেকে উনিও যেখান থেকে এনেছেন, যেই দোকান থেকে এনেছে তিনি, উনি যেখান থেকে এনেছেন সেখানকার ফল্ট হতে পারে। চালটার মধ্যে এতটাই বালি কিচকিচ করছে যে খাওয়া যায়নি, আর শুভ খেতে পারেনি। তো রুটি করেছিলাম একটু কয়েকটা বেশি করে, প্রত্যেক দিনই করি, কারণ আমি বাকি রুটিগুলো খাই, একটা দুটো যা এক্সট্রা করি সেগুলো খাই। তো যে কারণে ওই রুটিটা ওকে এক্সট্রাটা দিলাম, আর ওকে রুটি আর ছোলা আলুর তরকারি আর পালং শাকের চচ্চড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর ওই ভাতগুলো এখন আমি যাব ড্রেনে ফেলতে, মায়াও লাগছে, এরকম ভাত ফেলতে ভালো লাগে না, বাট এইগুলো মুখে দেওয়ার নয়। আর আমিও হাত দিয়ে দেখলাম মানে এই চালটা ধোয়ার সময় কি হয়, ধোয়ার সময় না মানে কজিলে ধুতে পারবো না, জাস্ট একটু জল দিয়ে নেড়ে ওপরেরটাকে ফেলে দেবো, যদি কজলাই পুরোটা গলে যাবে আর জলের সাথে সব বেরিয়ে যাবে, যে কারণে জাস্ট ওপরে একটু নাড়িয়ে ওপরের ময়লাটা ফেলে দিতে হয়। তো সেই রকম করেই আমি চালটাকে ধুয়েছি, আর নিচের বালি তো ফেলতে পারবোই না, তো নিচের বালি ফেলা হয় মানে নিচের বালি থাকে না কোনোদিন, ভালো চাল নিয়ে আসে। তো এবারে জানি না কি হলো, তো যাই হোক এরকমভাবে একটা কাটলো, খুব বাজে সকালের কাটলো। আর মানে ওদের দুজনে খাওয়ার জন্য ভাত করা হয়েছিল, মানে শ্যামা চালের ভাতটা আর পালং শাকের ছিল, তো পালং শাক বড়ি দিয়ে করেছিল, আলু ছোলা দিয়ে তরকারি করেছিলাম রুটি নিয়ে যাওয়ার জন্য, আর এই যে শুভকে এই খালাটা খেতে দিয়েছিলাম। আজকে ভোলা মাছ এনেছিল, কারণ আমাকে যেহেতু আঁশ খেতে হয়, তোমরা জানো এর আগের অনেক ভিডিওতে আমি বলেছি একাদশীর ভিডিওতে, তো আমার জন্য শুভ ভোলা মাছ এনেছিল। এই যে এগুলো ভেজে রেখে দিয়েছি, আর করবো আজকে আতপ চালের ভাত করবো, মানে আতপ চালের ভাত অনেক দিন ধরে খেতে ইচ্ছে হচ্ছে, বাট যেহেতু ওরা খাবে না যেই কারণে আমি করতে পারছি না, কারণ সবারই ঠান্ডা লেগে আছে, আর আতপ চালের আতপ চাল নাকি একটু ঠান্ডা, মানে খেলে ঠান্ডা লাগবে আর পেট গরম হবে, এইরকম একটা ব্যাপার আছে, যে কারণে আমি আতপ চালের ভাতটা কয়েকদিন ধরে করতে পারছি না। তো আজকে দেখছি ওরা খাবে না, তো আমার জন্য একটু গরম গরম আলু সেদ্ধ দিয়ে ফুটিয়ে দেবো, আর মাছ ভাজা আছে আমার হয়ে যাবে। তো চলো বাসি বাসি কাজ কেন বলছি, মানে যে রান্নার বাসনগুলো পড়েছে সেইগুলো আপাতত মেজে নিই, আর এমনি মনটা সকাল থেকে এইরকম এরকম একটা ব্যাপার হলো খাওয়া নিয়ে, ভালো লাগছে না জাস্ট। খাওয়াটা একটা এমন জিনিস না, মানে খাওয়ার সময় যেইটুকু খাবারটা তৃপ্তি করে খেতে পারলে একটু মনটা শান্তি হয়, ঠিক না? খাওয়ার সময় এরকম বিঘ্ন ঘটলে জাস্ট সারাদিনটা একটা কেমন কেমন কাটে। তো আবার রুটি করে রেখে দিয়েছি, এসে খাবে। চলো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্নানের পর। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর জাস্ট আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এই শীতকালে না মানে বোঝাই যায় না, মানে দুপুরবেলা না ঘুমাতে চাইলেও মনে হয় একটুখানি মাথা ধুলেই যায়।
আর চোখ নেমেই আছে। তো যাই হোক, অনেকটা বিকেল বিকেল করেই ঘুমিয়েছিলাম, আর এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, এই হাতে মুখে জল দিয়ে এখন এসে বসলাম ক্যামেরার সামনে। আর শীতকালে দেখবে, মানে যারা রোগা পাতলা, শীতকালে যারা রোগা পাতলা তাদেরকেও একটু মোটা লাগে, কারণ ঠান্ডার জন্য যে কটা মানে দুটো তিনটে চারটে যে জটা পারে গায়ে চাপিয়ে নেয়, আর কে মোটা আর কে রোগা শীতকালে কিচ্ছু বোঝা যায় না। এটা এমন একটা সিজন, মানুষ যদি মানুষের পায়ের দিকে না তাকায় তাহলে হয়তো রোগা পাতলার মানে বিষয়টা তার মাথায় আসবে না যে রোগা হতে পারে মোটা হতে পারে। আর এখন তো ফেসও দেখা যায় না, এখন তো ফেসও মাস্ক দিয়ে ঢাকা, চোখটুকু দেখে আর কি বুঝবে কে রোগা কে মোটা। শীতকালটা একটা আজব কাল না, মানে শীতকালে হয়তো ঠিকঠাক সবজি পাওয়া যায়, ভালো মতো আমরা নানা রকম তরকারি খেতে পারি, কিন্তু নানা রকম তরকারিটা খেতে গেলেও তো আমাদেরকে বানাতে হবে, আর তার জন্য তো আমাদের উঠে গিয়ে বানাতে হবে। ছেলেদের জন্য তো খুব ভালো, বাট মেয়েদের জন্য ভাবো, ছেলেরা নানা রকম সবজি আনবে, নানা রকম মাছ পাওয়া যায় আনবে, মেয়েদেরকে সেটা ওই ঠান্ডার মধ্যে গিয়ে বানাতে হবে, তারপর ছেলেরা মানে আরাম করে স্বাদ নিয়ে লেপের তলায় পা ঢুকিয়ে বসে খেতে পারবে, আর মেয়েদের ওই জলে জল ঘেটে ধোও, জল ঘেটে রান্না করো, জল ঘেটে বাসন মাজো, তারপরে এনে ছেলেদের হাতে তুলে দাও, ওরা চেকে বলবে এতে তো নুন হয়নি। কি রাগ ধরে তখন, তাই না? জাস্ট সহ্যের বাইরে। তো চলো, আজকে তো মানে একটু ভালো লাগছিল, সকালবেলাও আমার ক্যামেরার সামনে আসতে জাস্ট মন ভীষণ খারাপ লাগছিল, কারণ ওই পুজো পুজো ভাবটা আসে কেন আমি তাই ভাবি, পুজো ভাবটা না এলেই এই মন খারাপটাও আর আসে না, পুজো ভাবটা চলে আসা হঠাৎ করে, আর মা চলে যাওয়ার পরই মনটা খারাপ হয়ে যায়। আর এবছর তো সমস্ত পুজো এবার শেষ, মানে জগদ্ধাত্রী পুজো শেষ, মানে পুজোর আর তেমন কোনো নোটিফিকেশন এখন নেই, তাই তো? বছরের এন্ড এবার আছে, হ্যাঁ ডিসেম্বরে আছে তোমাদের ওই পরে বড়দিন, এই সমস্ত আছে, গুড ফ্রাইডে এইসব আছে, আদার্স তেমন কোনো মানে যে বাঙালির উৎসব বলে তেমন কিচ্ছু আর নেই, সব কিছু জগদ্ধাত্রী পুজোর সাথে সাথে মায়ের সাথে সাথে ভাসান চলে গেল। আমি শুধু ভাবি যে এই সময়টা মানে বাঙালিরা মনটাকে কিভাবে, আমার তো খুব খারাপ লাগে, আমার মনের উপর দিয়ে ভীষণ এই সময় একটা প্রেশার যায় যে এই পুজোটা জগদ্ধাত্রী পুজো না যেন আসে, আর একটুখানি যেন দেরি করে আসে, তাহলে হয়তো নিজেকে সামলে নেবো, জাস্ট আর কয়েকদিন পর আসলে হয়তো আরও বেশি আনন্দ পাবো। এই করতে 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 পুজোটাও চলে আসে, আর এই করতে করতে পুজো শেষও হয়ে যায়, আর জগদ্ধাত্রী পুজো শেষ মানে সব শেষ, আর তেমন কোনো পুজো নেই, সেই ক্রিসমাস পর্যন্ত ওয়েট করো। তো টিফিন বানানোর জন্য চলে এসেছি, আর শুভকে কল করেছিলাম, শুভর আসতে দেরি হবে, আর আজকে একাদশীতে কি কোনো দোষ আছে যে কারণে আজকের একাদশী মানা হবে না, আর আজকে ভাত খাওয়া হবে আবার রাতে, ওরা ভাত খাবে তো ওদের জন্য আবার রান্না করতে হবে। তো যাই হোক, রান্না করার তো এখন অনেক দেরি কারণ ওরা খায় অনেক লেটে, তো এখন আমার নিজের খাওয়ার জন্য কিছু টিফিন বানিয়ে নেবো। আর এটা আছে ময়দা, নিয়েছি ময়দা, আর এতে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি একটু অন্যরকম টেস্টের জন্য, আর এটা নিয়ে নিচ্ছি সুজি, এইটা ঘরে বানানো গুঁড়ো মশলা, একটু দেব ভিনিগার, এইটা ওই চানা মশলা, তো এইটা দিচ্ছি টেস্টের জন্য, কোনো দিই না, বাট আজকে একটু স্বাদটা চেঞ্জের জন্য দেখি কেমন লাগে, নানা রকম ট্রাই করা উচিত, তাই না? একটু কালার হওয়ার জন্য দিচ্ছি হলুদ, আর স্বাদ অনুযায়ী নুন, আর এটাকে জল দিয়ে একটু মোটা করে গুলে নেব। আর এইগুলো না সুজি দিয়ে দিলে ভীষণই সফট হয় আর খেতে খুব ভালোও লাগে। তো সুজিটা দেওয়ার কারণই যে একটু সফট হবে, আর
যদি কেউ ঝাল খেতে পছন্দ করে, এই আমি লঙ্কা দিতে ভুলে গিয়েছি, যদি কেউ ঝাল খেতে পছন্দ করে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে, ব্যাস জাস্ট অসাম লাগে। আর আমি এমনি পেঁয়াজ দিয়ে করি, কখনো এক কুচি রসুন দিয়ে দিই, হেভি লাগে। তো চলো, আজকে তো ওই ভোলা মাছ এনেছিল, তো আজকে ওই একাদশীটা ভাঙতে হবে, যে কারণে রাতে ভোলা মাছ করে দেবো, মাছ খাওয়া হয়ে যাবে ওদের, একাদশী ভেঙে যাবে, কালকে আবার একাদশী নতুন করে পালন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে, আর শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? চলো, টাটা অ্যান্ড গুড নাইট।